শ্রম দপ্তরের কর্মীর পরিচয় দিয়ে তোলাবাজি। স্ত্রীর মৃত্যুর পর সরকারি অনুদান থেকেও কমিশন দিতে হলো বৃদ্ধকে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। শ্রম দপ্তরের কর্মী পরিচয় দিয়ে শ্রম দপ্তরের অধীন উপভোক্তার থেকে তোলাবাজি করার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুর জেলার এই ঘটনায় প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। এই বিষয়ে শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য অভিযুক্ত অরূপ মান্নার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন। তমলুক ব্লকের কিসমত পুতপুতিয়া গ্রামের বাসিন্দা বছর ষাটে সুশান্ত বেরা জানান, পেনশন স্কিমে সুবিধা পাওয়ার জন্য যাবতীয় নথি দিয়ে এমনকি অ্যাকাউন্টে টাকা ঢুকলেই অরূপ বাবুকে কমিশন দিতে হতো। প্রথমে আমার অ্যাকাউন্টে 9000 টাকা ঢোকার পর অরূপ মান্না বলেন 40% কমিশন দিতে হবে, অর্থাৎ 3600 টাকা দাবি করার পর দরাদরি করে তাকে 3000 টাকা দেওয়া হয়। এরপর পেনশনের 40000 টাকা থেকে 16000 টাকা চাইলেও 15000 টাকা দেওয়া হয় তাকে। এমনকি আমার স্ত্রী মারা যাওয়ার পর পাওয়া 50000 টাকা অনুদান থেকে অরূপবাবুকে 23000 টাকা দিতে হয়। পেনশন হয়নি হয়নি বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়, এই লকডাউন ডাউন হ্যান তেন নানা রকম। তারপরে এই পেনশনটা গত আশ্বিন মাসে মনে হয় চালু হয়, মানে চালু মানে টাকা আমার উঠে আরে, সেই সময়ে টাকা 9000 কত টাকা একটা উঠে, 9000 টাকার উঠার পরে আবার একটা বড় কিস্তি উঠে 40000 টাকার মতন। এই তাতে 40% দিবে বলে বলতে আমি প্রথমে 9000 টাকার কিস্তিটা দিয়েছি 3000 টাকা, আর আমার স্ত্রী মারা যাওয়ার সময় 25000 আর 23000 টাকা দিয়েছি। হ্যাঁ, 50000 আর 23। তারপরে এইবারে যখন টাকার কথা বললো, আমি বলি লোকের সঙ্গে যখন বুঝি এতে তো কোনো টাকা লাগেনি কোনো করেনি, এই বলে আমি এতে ডিএম অফিসে একটা লিখে আমি একটা দরখাস্ত দিয়েছি। আপনার তো বই অন্য লোককে পয়সা দিয়েছে, কি মনে করছেন যে প্রতারিত হয়েছেন? হ্যাঁ, প্রতারিত বলতে আমি তো তখন মূর্খ সূর্খ মানুষ, আমি তো জানিনি। পরে যখন লোকের মধ্যে পেলাম যে আমরাও তো টাকা পাচ্ছি, আমরা তো কাউকে দিইনি, তোমার কাছে টাকা নিবে কেন, তুমি হচ্ছে দরখাস্ত করো ডিএম অফিসে, এই বলে আমি দরখাস্ত করছি। এই ঘটনার বিষয়ে সিআইটিইউর পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক গৌতম গণ্ডা জানান, অরূপ মান্না কোনোদিনই আমাদের সদস্য ছিলেন না, ওনার বাবা আমাদের সিডুর সদস্য ছিলেন। অরূপ মান্না কোনোদিনই সিআইটিইউর লোক ছিল না, ওর বাবা মধুসূদন মান্না 7-8 বছর আগে আমাদের সিআইটিইউ করত, 7-8 বছর ধরে কোনো সম্পর্ক আমাদের সাথে নেই, তার ছেলে তো কোনোদিনই সিআইটিইউ করেনি। আর তাছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও তো ওই অফিসেরই ডাটা এন্ট্রি অপারেটর এবং সেটা ঢুকেছে তৃণমূলের সময়। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের সুপারিশে যে লোক ঢুকে সে লোক সিআইটিইউ কি করে হয়, সে তৃণমূলের লোক, দুর্নীতি করলে দায়টা হচ্ছে তৃণমূলের, সেটা আমাদের ঘাড়ে দোষ চাপানোর অর্থ কি? অরূপ মান্নার বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ করে তপতী বেরা জানান, নির্মাণ কর্মীর টাকা থেকে ওনাকে কমিশন দিতে হতো, আমি চাই আর যেন কোনো গরিব মানুষের সঙ্গে উনি এটা না করেন। নির্মাণ কর্মীর বইয়ে থেকে পয়সা মানে সরকার থেকে দিত, এবার উনি নিত, এবার ওটা থেকে যারা বইয়ে করছে তারা সে চাইতো আর কি, পার্সেন্টেজ অনুযায়ী পয়সাটা চাইতো। অরূপ মান্না কেন পার্সেন্টেজ কেন চাইতো, কি বলে চাইতো, কি বলে চাইতো যে অফিসে লাগবে, আমি কাজ করে দিচ্ছি আমাকে এত টাকা দিতে হবে। মানে কোন অফিসে লাগবে, শ্রম দপ্তরে নির্মাণ কর্মীতে লাগবে, কোন অফিস কোথাকার অফিস জানেনি। তারপরে পরে মানুষ জানতে পেরে যে এরকম অফিস আছে, অফিসে গেলে পয়সা লাগেনি বা কোনো কিছু, এটা মানুষ পরে জানতে পাচ্ছে। আপনারা কি মনে করছেন, আমাদের আমরা কিছুই চাইনি, শুধু চাইছি যাতে ওনার পেনশনটা না বন্ধ হোক বা কোনো কিছুতে বাধা না আসুক বা উনি বা কোনো কিছু না করুক, এটাই চাইছি, আর কিছু চাই। তমলুক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অর্ণব চক্রবর্তী জানান, এটা সিপিএম বা সিটুর কালচার। এটা সিটু বা সিপিএম এর দীর্ঘদিনের জন্মগত এদের কালচার, বামপন্থীদের কালচার, এরা দুর্নীতিতে একদম পিএইচডি করা, তাই এদের কাছ থেকে এটাই আশা করা যায়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের জনসাধারণের কাছে আবেদন রাখব, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি, অফিসারদের প্রতি আস্থা রাখুন, আপনারা নিশ্চিন্তে বিভিন্ন কাজে সরকারি কার্যালয়ে যান এবং কাউকে কোনোরূপ
এক কাপ চায়ের বিনিময়ে কোনো কাজের আশা করবেন না। আপনারা আপনাদের কাজ নিশ্চিতভাবে আপনাদের আবেদনের মাধ্যমে সুষ্ঠুভাবেই পাবেন। এই রকম বিজেপি এবং সিপিএম এর ফোড়েল নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।